হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি তো আমরা লোসেন্টার জেনারেল সায়েন্স স্টার্ট করেছি যেখানে আমাদের ফিজিক্স কমপ্লিট হয়ে গেছে যেখানে আমাদের ফিজিক্স কমপ্লিট হয়ে গেছে তোমরা যদি এখনও দেখে না থাকো বা ফিজিক্সের কোনো চ্যাপ্টার নিয়ে সমস্যা হলে আমার চ্যানেলে প্লেলিস্ট লিস্ট করা ওখান থেকে দেখে নিতে পারো তো আমরা কেমিস্ট্রি শুরু করেছি যেখানে কেমিস্ট্রি আমাদের এক থেকে পাঁচটি চ্যা চ্যাপ্টার সম্পূর্ণ আলোচনা হয়ে গিয়েছে তোমরা দেখে না থাকলে আমার চ্যানেলে প্লেলিস্ট করা আছে ওখান থেকে দেখে নিতে পারো তো আজকে আমরা কেমিস্ট্রির ছয় নম্বর চ্যাপ্টার যেটা হচ্ছে সলিউশন বা দ্রবণ এটা নিয়ে আমরা আলোচনা করব তো ফ্রেন্ডস শুরু করছি তো প্রথমে বলে রাখি দেখো সলিউশন কী দেখো এই হোমোজিনিয়াস মিক্সচার অফ টু আর মোর পিওর নন রিয়াক্টিং সাবস্টেন্স হুজ কম্পোজিশন ক্যান বি ভ্যালিড উইথ ইন সার্টিন লিমিটস ইজ কল্ড সলিউশন তো সলিউশন সম্পর্কে এখানে কী বলা হচ্ছে দেখো সলিউশন সম্পর্কে প্রথমেই বলা হচ্ছে হোমোজিনিয়াস মিক্সচার দেওয়া হচ্ছে ফ্রেন্ডস তো ফ্রেন্ডস এখানে দেখো আমি বলে রাখছি এখানে শুধুমাত্র দেওয়া হচ্ছে হোমোজিনিয়াস মিক্সচার কিন্তু সলিউশন হেট্রোজিনিয়াস মিক্সচারও হয় ঠিক আছে তো তোমরা যদি এখনো যদি হোমোজিনিয়াস মিক্সচার হেট্রোজিনিয়াস মিক্সচার ব্যাপারগুলো ভালোভাবে না বুঝতে পারো তাহলে আমি আমাদের একবারে প্রথম চ্যাপ্টার যে হচ্ছে বেসিক কেমিস্ট্রি তো সেইটা তোমাদের দেখে নিতে পারো প্রথমকার চ্যাপ্টার সেখানে আমি ভালোভাবে হোমোজিনিয়াস মিক্সচার কোনটা হেট্রোজিনিয়াস মিক্সচার কোনটা আলোচনা করেছি তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি হোমোজিনিয়াস মিক্সচার কে হোমোজিনিয়াস মিক্সচার হচ্ছে সেই সমস্ত মিক্সচার মানে যার মধ্যে কোনো ভিজিবেল বাউন্ডারি থাকে না অর্থাৎ যেমন আমি যদি সাধারণ জলের মধ্যে যদি চিনি বা লবণ যদি গুলে দিই তো তার মধ্যে ভালোভাবে লক্ষ্য করা যায় না চিনি বা লবণের দানাগুলোকে তো এই ধরনের যে মিক্সচার যাদের কোনো সেপারেশন বাউন্ডারি থাকে না এই ধরনের মিক্সচারকে আমরা বলে থাকি হোমোজিনিয়াস মিক্সচার তাহলে সলিউশন কী বলা হচ্ছে এখানে সলিউশন বলা হচ্ছে একটা হোমোজিনিয়াস মিক্সচার টু আর মোর পার্টিকে টু আর মোর পিওর নন রিয়াক্টিং সাবস্টেন্স তো ফ্রেন্ডস এখানে তোমাদের মনে রাখতে হবে যে মিক্সচার হতে গেলে নন রিয়াক্টিং সাবস্টেন্স হতে হয় মানে দুটো পদার্থ মিশে যেন কোনো রকম রিয়াকশন তৈরি না হয়ে যায় এদিকে মনে রাখতে হবে সাবস্টেন্স হুজ কম্পোজিশন ক্যান বি ভ্যারিড উইদিন সার্টিন লিমিটস এবং এই যে কম্পোজিশন মিক্সচারটা এটা ভ্যারি ভ্যারি করে তাদের লিমিটের উপর তো এদেরকেই বলে আমরা সলিউশন তো দেখো হোয়েন সলিউশন ইজ কম্পোজ অফ অনলি টু কম্পোনেন্টস ইট ইজ কল্ড বাইনারি সলিউশন তো বাইনারি সলিউশন কি বলছে যখন দুটো কম্পোজিশন তৈরি হয় মানে আমরা শুধু যদি জল আর লবণ নিলাম তো এই ধরনের সলিউশনকে আমরা বলব বাইনারি একটি যদি শুধু একটা দ্বারা তো হয়ই না মানে এটা হচ্ছে বাইনারি এক প্রথম একটি হলে তাকে বলা হয় ইউনারি দুটো হলে বাইনারি তিনটে হলে তাকে বলা হয় টার্নারি এভাবে বলা হয় ঠিক আছে যদি তিনটে কম্পাউন্ড থাকে তাকে বলা হয় কম্পোনেন্ট থাকে টার্নারি এরকম ইট ইজ কল্ড বাইনারি তোমরা বুঝতে পারলে যখন দুটো কম্পোনেন্ট নিচ্ছি সেই কম্পোনেন্টের মাধ্যমে যে সলিউশন তৈরি করছি তাকে আমরা বলছি বাইনারি সলিউশন ফর এক্সাম্পল অফ এনএসিএল ইন ওয়াটার যেমন জলের মধ্যে লবণ গোলা সিমিলারলি সলিউশন কন্টেইনিং থ্রি কম্পোনেন্টস ইট কম্পোনেন্ট ইজ কল্ড টার্নারি তো তিনটে হলে তাকে কী বলা হয় টার্নারি বলা হয় টার্নারি সলিউশন ফর এক্সাম্পল এ সলিউশন অফ এনএসিএল অ্যান্ড কেনেসিএল ইন ওয়াটার যেমন একটা টার্নারি সলিউশনের উদাহরণ কী বলা হচ্ছে জলের মধ্যে সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ক্লোরাইডের মিশ্রণ তাহলে এটা কত জল নিলাম একটি পাত্রে তার মধ্যে সোডিয়াম ক্লোরাইড দিলাম এবং পটাশিয়াম ক্লোরাইড দিলাম এবং এর ফলে যে মিশ্রণটা তৈরি হলো এটাকে আমরা বলবো টার্নারি সলিউশন আর দুটো জলের মধ্যে শুধু সোডিয়াম ক্লোরাইড দিলাম বা জলের মধ্যে শুধু পটাশিয়াম ক্লোরাইড দিলাম এই ধরনের মিশ্রণকে আমরা বলে থাকি বাইনারি সলিউশন তো আশা করছি ফ্রেন্ডস বুঝতে পারছো এছাড়া তোমাদের বুঝতে যদি কোনো রকমের কিছু অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এরপর দেখো ইন বাইনারি সলিউশন দে আর আর টু কম্পোনেন্ট তো আগেই বললাম আমরা বাইনারিতে দুটো কম্পোনেন্ট থাকে একটা হচ্ছে সলিউড আর একটা হচ্ছে সলভেন্ট তো ফ্রেন্ডস সলভেন্ট মানে হচ্ছে দ্রাবক আর সলিউট মানে হচ্ছে দ্রাব্য সলিউট মানে হচ্ছে দ্রাব্য এখানে লেখা নেই সলিউট মানে হচ্ছে দ্রাব্য আর সলভেন্ট মানে দ্রাবক আমরা বলে থাকি বাংলাতে তো এবারে আমরা যে পড়লাম সলিউট সলিউড আর সলভেন্ট এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব সলিউট কি আর সলভেন্ট কি একটা হচ্ছে দ্রাব্য আর একটা হচ্ছে দ্রাবক তো ফ্রেন্স আমরা যদি মোটামোটাভাবে একটু যদি বলা হয় যে দ্রাব্য কী আর দ্রাবক কি তো মনে করো একটা পাত্র নিলাম পাত্রের মধ্যে জল ভর্তি করলাম তো জলের মধ্যে আমরা কী ফেলি সাধারণত যদি শরবত করি তো চিনি খুব অল্প পরিমাণে দিই চিনি অল্প পরিমাণে দিই তো যদি সহজ কথাই বলা যায় তাহলে যেটা বেশি পরিমাণে থাকছে যেটা বেশি পরিমাণে থাকছে এখানে জল বেশি পরিমাণে থাকে কোনটা জল তো জলটাকে আমরা বলি দ্রাবক বা সলভেন্ট দ্রাবক বা সলভেন্ট ঠিক আছে আর যেটা কম পরিমাণে থাকছে চিনি তো চিনিকে আমরা বলে থাকি এখানে দ্রাব্য বা সলিউট দ্রাব্য বা সলিউট অর্থাৎ যেটা কম পরিমাণে থাকছে সেটাকে বলা হচ্ছে দ্রাব্য আর যেটা বেশি পরিমাণে থাকছে সেটাকে বলছে আমরা দ্রাবক বা সলভেন্ট ঠিক আছে তো দেখে যাক দ্য কম্পোনেন্ট হুইচ ইজ ইজ মলার প্রপোশন অর অ্যামাউন্ট ইন সলিউশন ইজ কল্ড সলিউড যেটা কী থাকছে স্মলার প্রপোর্শনে থাকছে কম অ্যামাউন্টে থাকছে সেটাকে আমরা কী বলছি সলিউড বলছি হোয়াইল মানে যখন ওয়ান প্রেজেন্ট ইন এক্সেস ইজ কল্ড সলভেন্ট এবং যেটা বেশি মাত্রায় থাকছে সেটাকে আমরা বলে থাকছি সলভেন্ট আশা করছি বুঝতে পেরেছ না বুঝতে অবশ্যই কমেন্ট করবে তোর দেখো কিছু এক্সাম্পল দেওয়া আছে ইন বাইনারি সলিউশন অফ সুগার ইন ওয়াটার জলের মধ্যে যেমন সুগার একটা উদাহরণ দেওয়া হয়েছে সুগার অ্যাক্টস সলিউড যেখানে চিনিটা কিসের কাজ করছে আমাদের সলিউটের কাজ করছে এবং জলটা সলভেন্টের কাজ করছে বা দ্রাবকের কাজ করছে আর সলিউট মানে দ্রাব্য তারপর দেখো দ্য বেটার সলভেন্ট ইজ ওয়ান হুইচ হ্যাজ হাই ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট বলছে বেটার সলভেন্ট মানে থেকে ভালো দ্রাবক ঠিক আছে দ্রাবক কি যার ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট বেশি তো ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট আমরা ফিজিক্স পড়ার সময় তোমাদের বলে দিয়েছি যেখানে কুলম্বের সূত্র পড়া হয় যে কুলম্বী সূত্রে কী বলা হতো এফ সুমান ওয়ান বাই ফোর পাই এফসাইল কে এফসাইল জিরো ডট কিউ ওয়ান কিউ টু বাই আর এখানে যে কে হচ্ছে এটাকে বলা হয় ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ঠিক আছে কে হচ্ছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট তো ফ্রেন্ডস এভাবেই কে মনে হচ্ছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট তো বলছে সব থেকে ভালো সলভেন্ট বা দ্রাবক হবে তারাই যার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কী হবে বেশি হবে এবং আমরা জানি ওয়াটার ইজ ইউনিভার্সাল সলভেন্ট জল হচ্ছে একটা ইউনিভার্সাল দ্রাবক কারণ ইট হ্যাজ হাই ডাইলেকট্রিক কনস্ট্যান্ট জলের ক্ষেত্রে কে এর মান হয় আসি ঠিক আছে তো ফ্রেন্ডস এটার বই লেখা নেই তোমরা মনে রাখতে পারো জলের ক্ষেত্রে কে এর মান হয় আসি অর্থাৎ তোমরা বুঝতে পারছো কতটা হাই ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যেখানে বাতাসের ক্ষেত্রে হয় ওয়ান প্রাই ওয়ান পয়েন্ট সামথিং ওয়ান পয়েন্ট ট্রিপল জিরো সিক্স মতো এরপর দেখো অন দি বেসিস অফ স্টেট অব ম্যাটার বাইনারি সলিউশন ইজ ক্লাসিফাইড অ্যাজ এবার বিভিন্ন অবস্থার উপর ভিত্তি করে বাইনারি সলিউশন দেওয়া আছে যেমন দেখো তিনটে অবস্থার এখানে দেওয়া আছে বিভিন্ন পদের আমরা জানি তিনটে অবস্থা হয় সলিড স্টেট লিকুইড স্টেট গ্যাসিয়াস স্টেট এছাড়াও আমরা পরে যে পড়েছি প্লাজমা স্টেট তারপর আইনস্টাইন স্টেট তো সেগুলো বাদ আমরা নর্মালি সব পদার্থের তিনটে স্টেট পড়ে থাকি সলিড স্টেট লিকুইড স্টেট গ্যাসিয়াস স্টেট তো এখানে দেখো প্রথমে সলিড স্টেটের ক্ষেত্রে সলিড সলিউশন করবো সলিড সলিউশনের ক্ষেত্রে আমরা কী নেব বেশি মাত্রায় সলিড নেব মানে সলভেনটা সলিড নেব তারপর লিকুইড সলিউশনের ক্ষেত্রে কী করব মানে দ্রাবকটা বেশি মাত্রায় লিকুইড নেবো এবং গ্যাসের সলিউশনের ক্ষেত্রে কী করব বেশি মাত্রায় গ্যাস নেব মানে সলভেনটা গ্যাস তো আলোচনা করছি প্রথমে দেখো সলিড সলিউশন তাহলে বেশি মাত্রায় কী নিয়েছে আমি সলিড নিয়েছি এবার সলিডের ওপর হালকা করে গ্যাস দিয়েছি তো এই ধরনের গ্যাস দিয়ে যেটা তৈরি করা হয় এই ধরনের উদাহরণ হচ্ছে কি হাইড্রোয়েন ইন প্যালাডিয়াম অর্থাৎ প্যালাডিয়াম ধাতুর মধ্যে যদি আমরা হাইড্রোজেন গ্যাস চালনা করি তো সেক্ষেত্রে হচ্ছে একটা উদাহরণ হচ্ছে সলিড সলিউশনের এরপর দেখো এবার হচ্ছে সলিড লিকুইড অর্থাৎ লিকুইড সলিড আমরা বলতে পারি যেটা মানে সলিডের মধ্যে লিকুইড দেওয়া হয় যেমন মার্কারি ইন জিঙ্ক অ্যামালগাম তো জিঙ্ক অ্যামালগাম হচ্ছে ধাতু এই জিঙ্ক অ্যামালগাম ধাতুর মধ্যে যদি আমরা মার্কারি মিশিয়ে দিই এই ধরনের সলিউশনকে আমরা বলবো লিকুইড সলিড সলিউশন ঠিক আছে সলিড সলিউশনের মধ্যে পড়ছে এছাড়া সলিড সলিড হচ্ছে যেমন ভ্যারিয়া চলাই যেমন বিভিন্ন শঙ্কর ধাতু শঙ্কর ধাতু কি হচ্ছে সলিডের মধ্যে সলিডের মিশ্রণ দ্রবণ মানেই অ্যাকচুয়ালি মিশ্রণ ঠিক আছে তো লিকুইড সলিউশন কি লিকুইড সলিউশন হচ্ছে যেমন গ্যাস লিকুইড অর্থাৎ লিকুইডের সঙ্গে গ্যাস যেমন হচ্ছে ইরেটেড ওয়াটার সিও টু প্লাস এইচ টু ও হচ্ছে লিকুইড লিকুইড হচ্ছে অ্যালকোহল ইন ওয়াটার সলিড লিকুইড হচ্ছে সুগার ইন ওয়াটার এছাড়া গ্যাসের সলিউশন তো তোমরা এগুলো দেখে নিতে পারো ঠিক আছে খুবই সহজ তো তোমার শখটা একটু মনে রাখতে পারো বা দেখে নিতে পারো তো আমি পরে শুরু করছি পরে হচ্ছে স্যাচুরেটের সলিউশন মানে যাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ তো সম্পৃক্ত দ্রবণ ব্যাপারটা কি দেখো সম্পৃক্ত দ্রবণ মনে করো আমার এখানে কিছু মাত্রায় জল আছে এবং জলে দেখবে আমরা যখন চিনি মেশাতে থাকি চিনি মেশানো মেশাতে মেশাতে একসময় দেখবে জলের মধ্যে চিনি দিচ্ছ সেটা আর মিশছে না ঠিক আছে একটা নির্দিষ্ট পরিমাণ তোমরা চিনি জলের মধ্যে দিয়ে দিলে একটা নির্দিষ্ট পরিমাণ চিনি জলের মধ্যে দিয়ে দিলে দেওয়ার পর সেটা গুলে গেলো ভালোভাবে মনে করো মিক্সচার হয়ে গেলো তারপর আবার কিছু চিনি দিলে সেই চিনিটা আর গুলছে না তো এরকম যে ঘটনা মানে একটা নির্দিষ্ট পরিমাণ জলের মধ্যে সর্বোচ্চ যতটা পরিমাণ চিনি সেটা নিতে পারবে সেই যে ম্যাক্সিমাম অবস্থা সেটাকে আমরা বলে থাকি স্যাচুরেটেড সলিউশন বা সম্পৃক্ত দ্রবণ ঠিক আছে তো এবার দেখো এই সলিউশন দ্যাট ক্যান নট ডিসলভ অ্যানি মোর দ্যান সলিউট অ্যাট গিভেন টেম্পারেচার দেখো অ্যানি মোর দ্যান সলিউট অ্যাট গিভেন টেম্পারেচার ইজ কল স্যাচুরেটেড সলিউশন অর্থাৎ একটা নিদ মানে তার বেশি সলিউশন নিতে পারবে না একটা সম্পৃক্ত অবস্থা ছাড়া আর বেশি নিতে পারবে না সলিউট নিতে পারবে না এটাকে বলা হয় স্যাচুরেট সলিউশন এরপর দেখো আনস্যাচুরেটেড মানে অসম্পৃক্ত কোনটা এর সলিউশন হুইচ ইজ মোর অফ দি সলিউট ক্যান বি ডিসলভ যেটা মোর সলিউট হবে অ্যাট গিভেন টেম্পারেচার নোন অ্যাজ আনস্যাচুরেটেড সলিউশন যেটা বেশি মাত্রায় হবে এবার সুপার স্যাচুরেটেডটা কী দেখো এ সুপার স্যাচুরেটেড সলিউশন অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচার একটা নির্দিষ্ট তাপমাত্রা ইজ ওয়ান দ্যাট ইজ মোর মানে কনটেন্ট মোর সলিউট যেটা অনেক বেশি মাত্রায় অনেক বেশি মাত্রায় কী দ্রাব্য দেওয়া থাকবে মানে যাদের মতো যদের মধ্যে অনেক বেশি মাত্রায় চিনি দেওয়া থাকে দ্যান ইটস স্যাচুরেটেড সলিউশন অ্যাট টেম্পারেচার তো এই বলা হয় কি সলিউশন সুপার স্যাচুরেটেড সলিউশন ঠিক আছে তো এরপর দেখো ডাইলিউট সলিউশন তো ডাইলিউট সলিউশনে কী বলা হচ্ছে ইট ইজ দ্য সলিউশন ইন হুইচ দ্য অ্যামাউন্ট অফ সলিউট ইজ প্রেজেন্ট রাদার স্মল টু মাস অফ দ্য সলভেন্ট তো সলিউশন হচ্ছে সেই সমস্ত সলিউশন যেখানে সলভেন্ট অর্থাৎ দ্রাবকের থেকে কী থাকে অনেক কম মাত্রায় দ্রাব্য দেওয়া থাকে অর্থাৎ সলিউট দেওয়া থাকে যেখানে কী হচ্ছে সলিউডটা কম হচ্ছে সলিউট সলিউটটা কম হচ্ছে কার থেকে সলভেন্টের থেকে ঠিক আছে ফ্রেন্ডস এটা অনেক কম হচ্ছে এই ধরনের সলিউশনকে বলে থাকি আমরা ডাইলিউট সলিউশন তো ফ্রেন্ডস এরপর যেটা আছে সেটা হচ্ছে কনসানট্রেটেড সলিউশন কনসানট্রেটেড সলিউশন হচ্ছে ইট ইজ দ্য সলিউশন ইন হুইচ দ্য অ্যামাউন্ট অফ সলিউট প্রেজেন্ট ইজ রিলেটিভলি লার্জ ফর এ গিভেন মাস অফ সলভেন্ট তো কনসানট্রেটেড সলিউশন হচ্ছে সেই সমস্ত সলিউশন যেখানে সলভেন্টের থেকেও বেশি মাত্রায় কী দেওয়া থাকে সলিউট থাকে মানে মনে করো তোমার যদি জল থাকলো এক কেজি আর চিনি দিয়ে মিশিয়ে দিলাম দু কেজি তো এই ধরনের সলিউশন মোটামোটি করে যদি বুঝতে চাও তো এই ধরনের সলিউশনকে আমরা বলে থাকি কনসেন্ট্রেটেড সলিউশন ঠিক আছে তো এরপর দেখো সলিউবিলিটি যেটা খুবই ইম্পর্ট্যান্ট সলিবিলিটি মানে হচ্ছে দ্রাব্যতা যাকে আমরা বলে থাকি দ্রাব্যতা তো দ্রব্যটা দ্রাব্যতা বিষয়টা কী দ্রাব্যতা বিষয়টা হচ্ছে কোনো পদার্থ তার মধ্যে যেসব দ্রাব্যটাকে যে মেশানোর ক্ষমতা সেটাই হচ্ছে দ্রাব্যতা অর্থাৎ জলের মধ্যে যে লবণ গোলার ক্ষমতা মানে যতটা পরিমাণ লবণ সেটা জলটা যদি নিতে পারবে সেই যে ক্ষমতা সেই ক্ষমতাটাকেই আমরা বলে থাকি সলিবিলিটি বা দ্রাব্যতা তো সলিবিলিটি এটা বের করা হয় এটা সলিবিলিটি বের করার সূত্র তো একটু দেখে নেওয়া যে সলিবিলিটি সম্পর্কে বা দ্রাব্যতা সম্পর্কে দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সলিউট দেখো দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ সলিউট ইন এ গ্রাম হুইচ ক্যান বি ডিসল ইন একশো গ্রাম অফ সলভেন্ট একশো গ্রাম সলভেন্টের মধ্যে মানে যত গ্রাম সর্বোচ্চ মিশতে পারবে ধরো একশো গ্রামের মধ্যে সর্বোচ্চ পঁচিশ গ্রাম চিনিই মিশতে পারবে তবে নিচে হবে একশো উপরে লিখবো পঁচিশ এবং নিচে পাশে একশো দিয়ে আমরা গুণ করে দেব তো এভাবে আমরা সলিবিলিটি বের করে দেবো মনে করো একশো গ্রাম মনে করো একশো গ্রামের মধ্যে পঁয়ষট্টি গ্রাম চিনি মিশতে পারলো তাহলে নিচে একশো লিখে দেবো উপরে পঁয়ষট্টি লিখে দেব ঠিক আছে এরকম করে ইন্টু একশো তো মেন ফর্মুলা কী বলা হচ্ছে তো ফ্রেন্ডস দেখে নেওয়া যাক সলিবিলিটি সমান নিচে হচ্ছে মাস অফ সলভেন্ট ওপরে হচ্ছে মাস অফ সলিউট ইন গ্রাম ইন্টু একশো ওকে তাহলে নিচে যে সলভেন্টের মাছ সেটা ইন্টু ওপরে দ্রাব যে সলিউট বা দ্রাব্যর মাছ সেটা এবং টু তাকে একশো দিয়ে গুণ করলেই আমরা সলিবিলিটি পেয়ে যাবো তো এভাবে সলিবিলিটি নির্ণয় করা হয় দেখো তা সলিবিলিটি অফ দি সাবস্টেন্স ডিপেন্ডস upon দ্য নেচার অফ সলিউট and সলভেন্ট টেম্পারেচার অ্যান্ড pressure তাহলে সলিবিলিটি কার কার উপর নির্ভর করছে সলি দেখো সলিউট নেচার সলিউট অ্যান্ড সলভেন্টের ওপর টেম্পারেচারের এবং প্রেশারের উপর এরপর দেখো ফ্রেন্ডস দ্য সলিবিলিটি অফ দ্য সাবস্টেন্স ইনক্রিজ কন্টিনিউয়াসলি উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার ইফ দি প্রসেস অফ ডিসসলিউশন ইজ ইন্ডোথার্মিক তো ফ্রেন্ডস তোমরা জানো এন্ডোথার্মিক প্রসেস এক্সোথার্মিক প্রসেস অর্থাৎ বাংলায় যদি আমি বলি যে তাপ এবং তাপগ্রাহী বিক্রিয়া ঠিক আছে তাপ মোচি তাপগ্রাহী তোমরা যদি এন্ডোথার্মিক আর এক্সোথার্মিক ব্যাপারগুলো বুঝতে না পারো তাহলে ভিডিও নিজে কমেন্ট করবে আমি নাহলে রিলেটেড তোমাদের ভিডিও বানিয়ে বলে দেবো এন্ডোথার্মিক প্রসেস কোনটি এবং এক্সোথার্মিক প্রসেস কোনটি দেখো সহজে একটু যদি বলে দিই তো বিক্রিয়ার শেষে বিক্রিয়া করার সময় কী হয় বিভিন্ন তাপ রিলিজ হয় হট হয় সেটা হিট রিলিজ হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই হিট রিলিজ হয় বেশি আর কিছু কিছু ক্ষেত্রে হিট গেইন হয় ঠিক আছে এই যে রি হিট রিলিজ হওয়ার ঘটনা আর হিট গেইন হওয়ার ঘটনা এগুলোকেই বলা হয় এন্ডোথার্মিক প্রসেস এবং এক্সোথার্মিক প্রসেস বা তাপমোচী এবং তাপগ্রাহী বিক্রিয়া তো ফ্রেন্ডস এন্ডোথার্মিক মানে হচ্ছে অ্যাকচুয়ালি বাইরে থেকে হিট দেওয়া ঠিক আছে অর্থাৎ যে হিটটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এন্ড্রোথার্মিক আর যদি সিস্টেম থেকে যদি হিট নিয়ে নেওয়া হয় সেটাকে আমরা বলে থাকি এক্সট্রোথার্মিক তো কিছু উদাহরণ দেখো দ্য ডিসিউশন অফ এন এ এন ও থ্রি কে এন ও থ্রি এনএসিএল কেসিএল ইন ওয়াটার ইজ এন্ড্রোথার্মিক প্রসেস এগুলো হচ্ছে এন্ড্রোথার্মিক প্রসেস সো দেয়ার সলিবিলিটি ইনক্রিজ উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার তো এদের ক্ষেত্রে সলিবিলিটি কী হবে ইনক্রিজ করবে যদি আমরা টেম্পারেচার ইনক্রিজ করে দিই ঠিক আছে তো এরপর দেখো ইফ দি প্রসেস ইফ দি প্রসেস অফ ডিসসলিউশন ইজ এক্সো থার্মিক ইন নেচার এবং যদি প্রসেসটা হয় একশো থার্মিক অর্থাৎ সিস্টেম থেকে যদি আমরা তাপ নিয়ে নিই দ্য সলিবিলিটি সাবস্টেন্স ডিক্রিজ তাহলে সেক্ষেত্রে সলিবিলিটিটা কী করবে ডিক্রিজ করবে উইথ ইনক্রিজ ইন নেচার যেখানে নেচার বা প্রকৃতিটা যদি ইনক্রিজ হয় সেখানে এটা ডিক্রিজ করবে এটা কার ক্ষেত্রে একশো থার্মিকের ক্ষেত্রে তো এবারে দেখো ফর এক্সাম্পল কিছু উদাহরণ দেওয়া আছে সলিবিলিটি অফ সিরিয়াম সালফেট সালফেট সরি লিথিয়াম কার্বোনেট সোডিয়াম কার্বোনেট তারপর মনোহাইড্রেট এগুলি ডিক্রিজ উইথ ইনক্রিজি ইন টেম্পারেচার এগুলো সলিবিলিটির ক্ষেত্রে সলিবিলিটি কী করবে ডিক্রিজ করবে তাপমাত্রা বাড়লে তো এগুলো থেকে ফ্রেন্ডস তত বেশি কোশ্চেন আসে না এগুলো ডেপথে চলে যাচ্ছে তোমাদের পরীক্ষায় ডেপ থেকে এগুলো থেকে বেশি কোশ্চেন আসে না তো ফ্রেন্ডস এবার দেখো দ্য সলিবিলিটি অফ এন এ টু এসো ফোর ডট টেন এইচ টু ও ঠিক আছে দ্য সলিবিলিটি অফ কার এন টু ফোর ডট টেন এইচ টু ও ফার্স্ট ইনক্রিজ আপ টু থার্টি টু দেন বিংস টু ডিক্রিজ সো থার্টি টু পয়েন্ট ফোর ইজ দ্য ট্রানজিশন টেম্পারেচার তো ফ্রেন্ডস এখানে এন এ ক্ষেত্রে ডট টেন এইচ টু ক্ষেত্রে কী ঘটছে প্রথমে ধরো আমরা যখন ফার্স্ট বাড়াচ্ছি ঠিক আছে ফার্স্ট মনে করি এটাকে হিট দিচ্ছি তো প্রায় বত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস অবধি হিট দিতে দিতে যখন হিট বত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস হলো তখনও পর্যন্ত সলিবিলিটি কী হচ্ছিল সলিবিলিটি বা দ্রাব্যতা বাড়ছিল এবং তারপর যখন বত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে গেল তারপর যখন হিট দিচ্ছি তখন তার সলিবিলিটি কমে যাচ্ছে এরপর দেখো দ্য সলিবিলিটি অফ এ গ্যাস ডিক্রিজ উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার তা সলিবিলিটি গ্যাসের ক্ষেত্রে কী হবে দ্রাব্যতা কমে যাবে যদি আমরা তাপমাত্রা বাড়িয়ে দিই বিকজ দ্য ডিসলিউশন অফ গ্যাস ইন লিকুইড ইজ এক্সোথার্মিক ইন নেচার কারণ প্রকৃতিটা কী হচ্ছে এক্সোথার্মিক গ্যাসকে তাপ দিলে সেটা হচ্ছে এক্সোথার্মিক প্রকৃতির তো ইন্ডো এক্সোথার্মিক এক্সো থার্মিক না বুঝতে পারলে তোমরা কমেন্ট করবে সেই রিলেটেড আমি নাহলে ভিডিও বানিয়ে দেবো তোমাদের ভালোভাবে তো এবার দেখো প্রেশার প্রেসার কী দেখো প্রেসার হ্যাজ ভেরি লিটিল এফেক্ট অন দি সলিবিলিটি তো সলিবিলিটির ওপর প্রেশার খুবই সামান্য এফেক্ট করে এর ফেরেন্স তোমরা মনে রাখবে প্রেশার কী করে খুব সামান্য এফেক্ট করে কিন্তু অল্প হলেও তো এফেক্ট করে তাই প্রেশারটাকেও ধরা হয় সলিবিলিটির একটা রিজন হিসাবে অফ এ সলিড ইন এ লিকুইড বিকজ সলিড অ্যান্ড লিকুইড আর হাইলি ইনকম্প্রেসিবল কারণ সলিড আর লিকুইড কী হয় ইনকম্প্রেসিবল মানে তারা সংকুচিত হয় না বা সংনমিত হয়ে যায় না সলিড আর লিকুইড সহজে তাই এটা হচ্ছে খুব নিজিটাল এফেক্ট ফেলে এরপর দেখো দ্য সলিবিলিটি দ্য সলিবিলিটি অফ এ গ্যাস ইন এ লিকুইড ইনক্রিজ উইথ ইনক্রিজ ইন প্রেশার দ্য সলিবিলিটি গ্যাসের ক্ষেত্রে কিন্তু উল্টো সলিডের ক্ষেত্রে আর লিকুইডের ক্ষেত্রে এক আবার গ্যাসের ক্ষেত্রে উল্টো দেখো দ্য সলিড গ্যাস ইন লিকুইড ইনক্রিজ উইথ ইনক্রিজ ইন প্রেশার এখানে প্রেশার বাড়ানো হলে কি হবে সলিবিলিটিও ইনক্রিজ করে যাবে এরপর দেখো দ্য এফেক্ট অফ প্রেসার অন দি সলিবিলিটি অফ এ গ্যাস ইন লিকুইড ওয়াজ স্টাডিড বাই হেনরি ইন এইটিন জিরো থ্রি অ্যান্ড ইজ কল্ড হেনরিজ ল তো এটা যে প্রেশারের সাথে যে সম্পর্ক সেটা কী করেছিল হেনরি প্রথম আবিষ্কার করেছিল তাই এটাকে বলা হয় হেনরির সূত্র ইট স্টেটস দ্যাট দ্য মাস অফ এ গ্যাস ডিসলভড ইন এ গিভেন ভলিউম অফ দ্য লিকুইড অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার ইজ ডাইরেক্টলি প্রোফেশনাল টু দি প্রেশার অফ দ্য গ্যাস প্রেজেন্ট ইন ইকুইলিবিয়াম উইথ লিকুইড তো ফ্রেন্ডস এখানে হেনরি সূত্রটা বলা হয়েছে এখানে এখান থেকে আদ্রহ হচ্ছে এটা হেনরি সূত্র হেনরি সূত্র কী কনস্ট্যান্ট থাকে টেম্পারেচার হেনরি সূত্রে কনস্ট্যান্ট থাকে এটা মনে রাখবে ফ্রেন্ডস এটা হেনরি সূত্র এখানে বলা হয়েছে তোমাদেরকে নিতে পারো এরপর দেখো ট্রু সলিউশন তো ট্রু সলিউশন কি ট্রু সলিউশন ইজ এ হোমোজিনিয়াস সলিউশন ইন হুইস সাইজ অফ সলিউট পার্টিকেল ইজ লেস দ্যান টেন টু দি ফোর মাইনাস নাইন মিটার তো ফ্রেন্ডস ট্রু সলিউশন হচ্ছে এমন একটা সলিউশন যেখানে তুমি খালি চোখে কি মাইক্রোস্কোপের সাহায্যেও তুমি মিক্সারটা দেখতে পাবে না অর্থাৎ জলের মধ্যে যদি লবণ দেওয়া হয় দেখবে লবণটা যদি দে গুলিয়ে দেওয়া হয় তাহলে তোমরা বুঝতেই পারবে না যে জলের মধ্যে লবণ দেওয়া আছে ঠিক আছে তো এই ধরনের যে সলিউশন যার পার্টিকেলের সাইজ কত লেস দেন টেন টু দি পর মাইনাস নাইন মিটার মানে কতটা তোমরা বুঝতে পারো অনুমান করো কতটা ছোট হতে পারে তো এই ধরনের সলিউশন দেখাই হয় না যেমন সোডিয়াম ক্লোরাইড ইন ওয়াটার তো এই ধরনের সলিউশনকে আমরা বলে থাকি ট্রু সলিউশন তো এরপর দেখো সাসপেনশন সাসপেনশন কি এর সাসপেনশন ইজ হেট্রোজেনিয়াস সলিউশন এটা হচ্ছে হেট্রোজিনিয়াস তো এখন আবারও বলছি হোমোজেনিয়াস হেড্রোজেনিয়াস তোমরা না বসে থাকলে আমাদের প্রথমকার চ্যাপ্টার যেটা হচ্ছে বেসিক্স কেমিস্ট্রি নিয়ে তো সেটা তোমরা দেখে নিতে পারো হিড্রোজেনিয়াস সলিউশন ইন হুইচ দি সাইজ অফ সলিউট পার্টিকেল ইজ মোর দ্যান টু দি ফোর মাইনাস সিক্স মিটার দি পার্টিকেল অফ সাসপেনশন আর ভিজিবেল টু নেকেডাইজ তো এটা কী দেখা যায় খালি চোখে দেখা যায় ওর আন্ডার মাইক্রোস্কোপ এবং মাইক্রোস্কোপের সাহায্যেও দেখা যায় এদের পার্টিকেলের সাইজ কত হয় টেন টোয়েন্টি ফোর মাইনাস সিক্স মিটার তো ফ্রেন্ডস মনে রাখো ধরো জলের মধ্যে যদি আমরা বালির কণা মেশাই তো সেই ধরনেরকে বলে থাকবো আমরা সাসপেনশন ঠিক আছে এরপর দেখো কোলোডিয়াল সলিউশন তো কোলোডিয়াল সলিউশনটা কী কোলোডিয়াল সলিউশন ইজ এ হেট্রোজেনিয়াস সলিউশন ইন হুইচ সাইজ অফ পার্টিকেল অফ ডিসপার্সড ফেজ লাইজ বিটুইন টোয়েন্টি ফোর মাইনাস নাইন মিটার টু টেন টোয়েন্টি ফোর মাইনাস সিক্স মিটার তো কোলোডিয়াল সলিউশনের ক্ষেত্রে যে কণাগুলি থাকে সেই কণাগুলির সাইজ হয় টেন টুয়েটি মাইনাস নাইন থেকে টেন টোয়েন্টি ফোর মাইনাস সিক্স মধ্যে অর্থাৎ টেন মাইনাস সিক্স এর থেকে বড়ো হয় না আবার টেন টুটি ফোর মাইনাস নাইন এর থেকে ছোটোও হয় না দি কোলোডিয়াল পার্টিকেল ক্যান পাস থ্রু অর্ডিনারি ফিল্টার পেপার কোলোডিয়াল সলিউশন অর্ডিনারি ফিল্টার পেপারকে পাশ করে দিতে পারে ভেদ করে যেতে পারবে কিন্তু যে আমাদের মানব পর্দা কিংবা যে বিভিন্ন প্রাণীর পর্দা প্রাণীর ঝিল্লি বলে থাকি আমরা সেগুলো অ্যানিম্যাল মেমব্রিন সেটাকে ভেদ করে যেতে পারে না দ্য কোলোডিয়াল পার্টিকেল ক্যান নট সিন বাই নেকেডাই এটাকে নেকেডাই দেখা যায় না কিন্তু আলট্রা মাইসো মাইক্রোস্কোপের সাহায্যে দেখা যায় যেমন হচ্ছে মিল্ক গাম ব্লাড ইঙ্ক এগুলো কিছু উদাহরণ তো ফ্রেন্ডস এবারে আমরা আলোচনা করবো ডিসপারসন সিস্টেম নিয়ে তো ডিসপারসন সিস্টেম একটু ভালোভাবে দেখো ডিসপারসন সিস্টেম ব্যাপারটা কী দেখো যে বিভিন্ন ধোঁয়া ধোঁয়ার মধ্যে কী থাকে ধোঁয়ার মধ্যে একবার ছোটো 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 অনেক কিন্তু পার্টিকেল বা কণা থাকে তো এটাই মনে রাখো এই মনে এভাবে মনে রাখি যে ধোঁয়ার মধ্যে বিভিন্ন কণা থাকে এটা মনে রাখে দেখো তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে এর সিস্টেম কনসিস্টিং অফ সাবস্টেন্স ডিস্ট্রিবিউট অ্যাজ ভেরি স্মল পার্টিকেল ধর মধ্যে কী থাকে বিভিন্নভাবে ডিস্ট্রিবিউট হয়ে থাকে ছোটো ছোটো পার্টিকেল অফ এ সলিড যেটা হচ্ছে সলিডের ড্রপলেটস অফ এ লিকুইড অর টিনি বাবলস সে ড্রপলেটস অথবা টিনি বাবল অফ এ গ্যাস কার মধ্যে গ্যাসের মধ্যে ইন সুইটেবল মিডিয়াম ইজ কল্ড ডিসপারসন সিস্টেম তো এটাকে বলা হয় ডিসপারসন সিস্টেম ডিসপারসন সিস্টেম হচ্ছে কি একটা গ্যাসের মধ্যে ছোটো 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 যেসব সলিডের কণা মানে মনে করো তো তোমরা বিভিন্ন ধোঁয়া কয়লা খুনির ধোঁয়া কিংবা অনেক কিছু ধোঁয়ার মধ্যে যেসব সলিডের পার্টিকেল থাকে তো এই ধরনের সিস্টেম বলা হয় ডিসপারশন সিস্টেম দ্য ডিস্ট্রিবিউটের সাবস্টেন্স ইজ কল্ড ডিসপার্ট ফেজ ডিসপার্ট ফেজ কোনটা তাহলে এখানে ধোঁয়ার মধ্যে ডিসপার্ট ফেজ কোনটাকে বলবো আমরা ছোটো 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 কণা যে ধোঁয়ার কণা বিভিন্ন কিছু কণা থাকছে এই কণাগুলোকে বলা হবে ডিসপার্ট ফেজ কী বলবো আমরা ডিসপার্ট ফেজ মনে রাখবে ডিসপার্ট ফেজ বলা হবে ওই কণাগুলোকে হোয়ার মানে ডিসপার্ট ফেজে থাকবে কী অ্যামাউন্টে কম অ্যামাউন্টে থাকবে ডিসপার্ট ফেজ হোয়ার অ্যাজ দি মিডিয়াম ইন হুইস ইট ইজ ডিসপার্ড নোন অ্যাজ ডিসপারসন মিডিয়াম আর ডিসপারসন মিডিয়ামটা কি এখানে এ আর হচ্ছে ডিসপারশন মিডিয়াম এ আর হবে ডিসপারশন মিডিয়াম কারণ ডিসপারসন মিডিয়াম মনে রাখবে সবসময় বেশি অ্যামাউন্টে থাকবে আর ডিসপার্ট ফেজ কম অ্যামাউন্টে থাকবে তো এগুলো তোমরা মনে রাখো এরপরে তাহলে এগুলো বুঝতে সুবিধা হবে সোল অ্যারোসল এগুলো বুঝতে সুবিধা হবে যেমন সল সম্পর্কে কী বলা হচ্ছে দ্য কোলোডিয়াল সিস্টেম উইথ সলিড অ্যাজ ডিসপার্ড ফেজ ডিসপার্ড ফেজে কী আসছে বলছে সলিড সলের ক্ষেত্রে ডিসপার্ড ফেজে সলিড মানে বিভিন্ন কণাগুলো অ্যান্ড লিকুইড অ্যাজ ডিসপার্শন মিডিয়াম এবং লিকুইডের ক্ষেত্রে কী থাকছে ডিসপার্শন মিডিয়াম আর নন অ্যাজ সল যেমন সলের একটা উদাহরণ যদি আমরা বলি যেমন ধরো বিভিন্ন কুয়াশা কুয়াশার ক্ষেত্রে কী হয় লিকুইডের মধ্যে বিভিন্ন ধরনের ছোটো 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 কণা থাকে এগুলো বলা হয় যেমন ধোঁয়াশা বলতে পারি আমরা এগুলো হচ্ছে সলের একটা উদাহরণ লিকুইডের মধ্যে কণা ডিসপার্ট ফেজ হচ্ছে কণাটা আর ডিসপারশন মিডিয়াম হচ্ছে লিকুইড এবার হচ্ছে অ্যারোসল অ্যারোসলটা কী দেখো দেখ কোলোরিয়ার সিস্টেম উইথ সলিড আর লিকুইড অ্যাজ ডিসপার্ট ফেজ ডিসপার্ট ফেজ মানে কণারূপে বা কী থাকছে সলিড থাকতে পারে অথবা লিকুইডে থাকতে পারে কার মধ্যে ডিসপার্ট ফেজ আকারে বা কণা আকারে অ্যান্ড গ্যাস অ্যাজ ডিসপার্ট মিডিয়াম এবং ডিসপার্ট মিডিয়াম আকারে গ্যাস আর নন অ্যাজ অ্যারোসল এগুলোকে বলা হয় অ্যারোসল দেখো ইন স্মোক স্মোকের ক্ষেত্রে দ্য ডিসপার্ট ফেজ ইজ সলিড ডিসপার্ট ফেজ হচ্ছে সলিড অ্যান্ড ডিসপার্সন মিডিয়াম হচ্ছে কি গ্যাস ইন ফগ এবং কুয়াশার ক্ষেত্রে ডিসপার্ট ফেজ হচ্ছে লিকুইড অ্যান্ড ডিসপারশন মিডিয়াম হচ্ছে গ্যাস আশা করছি তোমরা এবার ভালোভাবে বুঝতে পেরেছো এরপর দেখো নোটে কী দেওয়া আছে হোয়েন ডিসপারসন মিডিয়াম যখন ডিসপারশন মিডিয়াম মানে যেটা বেশি আমাউন্টে থাকছে সেটা যদি জল হয় অ্যালকোহল হয় অথবা বেঞ্জিন হয় দেন তাহলে অ্যাকোয়াসল হাই অ্যাল অ্যাকোয়াসল অ্যালকোসল আর বেঞ্জোসল রেসপেকটিভলি অর্থাৎ এখানে বলা হচ্ছে যদি ডিসপার্সন মিডিয়ামটা ওয়াটার হয় ওয়াটারকে আমরা বলে থাকি হাইড্রোসল বা অ্যাকোয়াসল অ্যালকোহলকে বলে থাকি অ্যালকোসল আর ব্যঞ্জেনকে বলে থাকি বেঞ্জোসল মানে কোনো একটা মিডিয়াম বা ডিসপার্সন মিডিয়ামটা যদি বেঞ্জিনে তৈরি হয় তো সেটাকে আমরা বলে থাকবো বেঞ্জোসল যদি অ্যালকোহলে তৈরি হয় তাকে বলবো অ্যালকোসল আর ওয়াটারে তৈরি হলে হাইড্রোসল বা অ্যাকোয়াসল আমরা বলবো ঠিক আছে ফ্রেন্ডস তো এরপর দেখো ফোম আকারে তো ফোম বিষয়টা কি দেখো ফোম ইজ কল্ড কোলোইডিয়াল সলিউশন ইন হুইচ ডিসপার্ট ফেজ গ্যাস যেখানে ডিসপার্ট ফেজ অনেক কমামটা কী থাকছে গ্যাস থাকছে অ্যান্ড ডিসপার্ট মিডিয়াম ইজ লিকুইড দেখো আমরা দেখো দাড়ি কাটার সময় কি করি ফোম ইউজ করি তো এটা ফোমের মধ্যে কি থাকছে ডিসপার্ট ফেজ আকারে থাকছে গ্যাস দেখো ফোমটা যখন স্প্রে করা হয় আমাদের মুখে তো গ্যাস আকারে কী হয় বেরিয়ে আসে এবং ডিসপার্সন মিডিয়ামে কি থাকছে লিকুইড থাকছে তো এটা একটা বিশেষ টাইপ এটা মনে রাখবে ফ্রেন্ডস ফোমটা দাঁড়ি কাটার সময় ছেলে অবশ্যই বুঝতে পারবে যদি তোমরা ফোম ইউজ করো এরপর দেখো ব্রাউনিয়ান মুভমেন্ট একে বাংলা বলা হয় ব্রাউনীয় গতি ঠিক আছে তো ব্রাউনীয় গতিটা কি ব্রাউনীয় গতি মনে করো একটা পাত্রে আমি জল রাখলাম জলের মধ্যে জলের নিচে থেকে বলে আমি হিট প্রয়োগ করলাম তো হিট প্রয়োগের ফলে কী দেখতে পাবে যে জলের মধ্যে থাকা বিভিন্ন কণাগুলি বিভিন্ন পার্টিকেল তারা একে উপরকে ধাক্কা ধাক্কি করছে ছোটাছুটি করছে এভাবে যাচ্ছে এভাবে যাচ্ছে এভাবে যাচ্ছে এভাবে যাচ্ছে মানে বিভিন্নভাবে ছোটাছুটি করছে এই যে বিভিন্ন দিকে ছোঁড়াছুটি করার ঘটনা যে জিক জাগভাবে চলছে তারা মানে জলের মধ্যে হিট প্রয়োগ করা কখনোই ধরো এখান থেকে এভাবে গেলো মানে নির্দিষ্টভাবে যাবে না যে তারা এভাবেই যাবে কী একবারে এভাবেই যাবে কী এভাবেই যাবে এরকম নির্দিষ্ট কোনো নয় তারা যেখানে খুশি যেতে পারে এখানে যেতে পারে এখানে যেতে পারে বিভিন্নভাবে মানে মাছের মতো উড়ে উড়ে যাবে এই ধরনের গতিকেই আমরা বলে থাকি ডিসপার ব্রাউনিও মুভমেন্ট ঠিক আছে বা ব্রাউনিও গতি বলে থাকি দেখো দ্য কন্টিনিউজ জিগজেক মুভমেন্ট কি মুভমেন্ট এটা জিগজেক মুভমেন্ট অফ কোলোডিয়াল পার্টিকেল ইন দি ডা মিডিয়াম ইন এ কোলোডিয়াল সলিউশন ইজ কল্ড ব্রাউনিওন মুভমেন্ট ইট ইজ ডিউ টু আনইকুয়াল বম্বার্ডমেন্ট অফ দ্য মুভিং পার্টিক্যাল অফ ডিসপারশন মিডিয়াম অন কোলোডিয়াল পার্টিকেল তাহলে তোমরা বুঝতে পারলে ব্রাউনীয় গতিটা কি ব্রাউনীয় গতি মনে রাখবে জিজ্ঞাক আকারে যাবে এটা সোজাভাবে যাবে না পরীক্ষা আসলে এখান থেকে আসে যে ব্রাউনীয় গতির চলন কী এরকম জিগজ্যাগ লাইন ঠিক আছে তো ফ্রেন্ডস এবার দেখো টিন্ডাল এফেক্ট তো টিন্ডাল এফেক্ট ব্যাপারটা কী দেখো তো আগেকার যুগে তোমাদের গ্রাম এলাকায় বাড়ি হলে বেশি বুঝতে পারবে ধরো টিনডাল এফেক্ট আগে আমাদের কিছু বাড়ি থাকতো বেশিরভাগ ক্ষেত্রেই সবারই দেখবে টিনের বাড়ি থাকতো টিনের উপরেরটা টিন দিয়ে ছাওয়া কিংবা উপরে যে টালি দেওয়া ছাওয়া একটা বাড়ির উপরটা ঠিক আছে এই উপরে ছাওয়া বিভিন্ন টিন বা কিছু দিয়ে ছাওয়া হলে মাঝে মাঝে দেখবো হালকা যদি ফুটো থাকে হালকা ফুটো থেকে সকালবেলা রোদ দিকে কিংবা অন্য সময় রোদের মধ্যে সানলাইট থেকে দেখবে সেই ফুটো দিয়ে কী আসে বিভিন্ন রশ্মি চলে আসে ঠিক আছে তো এই যে রশ্মিটা আসছে সেই রশ্মিটা তোমরা দেখো লক্ষ্য করো দেখবে তার মধ্যে থেকে মনে হবে যে বিভিন্ন রকমের যে ধুলিকণা ছোটো 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 দেখা যাবে রশ্মিটা তাহলে রশ্মির মধ্যে তোমরা মোবাইল নিয়ে যাবে মনে হবে মোবাইলের উপর অনেক রকমের ধুলো ধুলো পড়েছে কিন্তু মোবাইলটা পৌঁছবে তাও তোমরা দেখবে যাবে না ঠিক আছে তো এই ধরনের দেখবে রশ্মি মানে কোনো একটা হালকা ফুটো দিয়ে সূর্য রশ্মি আসলে তো স্পষ্ট বোঝা যায় এভাবে গোল হয়ে যায় স্পষ্ট বোঝা যাবে যে তার মধ্যে প্রচুর রকমের ধুলিকণা আছে তো ফ্রেন্ডস এই যে ধুলিকণা দেখা যাচ্ছে এই ধরনের ধুলিকণাতে দেখা যাচ্ছে এই ধরনের ঘটনাকে বলা হয় টিন্ডাল এফেক্ট দেখো হোয়েন এ বিম হোয়েন এ বিম অফ লাইট ইজ অ্যালাউড টু পাসেস থ্রু এ কোলোডিয়াল সলিউশন যখন আমরা একটা কোলোডিয়াল সলিউশনের মধ্যে দিয়ে যাই পার্টিকেল ক্যান বি সিন তখন তার মধ্যে পার্টিকেলগুলো দেখা যায় দিস এফেক্ট ইজ কল্ড টিন্ডাল এফেক্ট দ্য টিন্ডাল এফেক্ট অ্যারাইজ ডিউ টু স্ক্যাটারিং অফ লাইট এটা হয় কার জন্য স্ক্যাটারিং স্ক্যাটারিং অফ লাইট তো ফ্রেন্ডস তোমরা যদি স্ক্যাটারিং অফ লাইট কি এখন না বুঝে থাকো তো আমার ফিজিক্সের সম্পূর্ণ লাইট চ্যাপ্টার আপ আপলোড করা হয়ে গিয়েছে তো তোমরা সেখানে দেখে নিতে পারো স্ক্যাটারিং অফ লাইট অর্থাৎ আলোর বিক্ষেপণ সম্পর্কে ঠিক আছে আলোর বিক্ষেপণের ঘটনা যেটা খুব ইম্পর্টেন্ট তোমরা সেখান থেকে দেখে নিতে পারো বাই কোলোডিয়াল পার্টিকেল প্রেজেন্ট ইন এ কোলোডিয়াল সলিউশন ঠিক আছে তো ফ্রেন্ডস এবার দেখো ডায়ালিসিস তো ডায়ালিসটা কী দ্য প্রসেস অফ সেপারেটিং অফ পার্টিকেল ডায়ালিসিসটা হচ্ছে সেপারেটিং অফ পার্টিকেল অর্থাৎ পার্টিকেলের যে পৃথক করার একটা পদ্ধতি সে পদ্ধতি এটাই হচ্ছে ডায়ালিসিস কোদোর ফ্রম দ্য ক্রিস্টালয়েডস বাই ডিফিউশন অফ মিক্সচার থ্রু অ্যানিম্যাল মেমব্রিন এটা অ্যানিমেল মেমব্রিন বা প্রাণী পর্দার মাধ্যমে অর পার্চিমেন্ট মেমব্রিন ইজ নোন অ্যাজ ডায়ালিস ডায়ালিসিস হচ্ছে বিভিন্ন পর্দার মাধ্যমে একটা হচ্ছে সেপারেশনের একটা মাধ্যম ঠিক আছে মানে পৃথক পৃথক করার মিক্সচার যে পৃথক করার একটা মাধ্যম সেটাকে আমরা বলি ডায়ালিসিস ইট ইজ দ্য প্রসেস অফ পিউরিফিকেশন অফ ঠিক আছে এখানে মন দাও ইট ইজ দি প্রসেস অফ পিউরিফিকেশন অফ কোলোডিয়াল সলিউশন এটা হচ্ছে পিউরিফিকেশন কোলোডিয়াল সলিউশানের একটা প্রসেস এটা কি বলা হয় ডায়ালিসিস তো এরপর দেখো কোয়াগুলেশন কোয়াগুলেশন এটা রক্তের ক্ষেত্রে তোমরা প্রায় দেখো থাকো যে রক্তে কোয়াগুলেশন করেছে মানে জমাট বেঁধে গেছে তো কোয়াগুলেশন হচ্ছে একটা জমাট বাঁধা অ্যাকচুয়ালি যদি সহজ ভাষায় বলতে চাই তো কোয়াগুলেশন ব্যাপারটা কী দেখে নেওয়া যাক বা ফ্লোকুলেশন দেখো তা ক্লোরডিয়াল পার্টিকেল আর এদার পজিটিভলি আর নেগেটিভলি চার্জ দেখো যে ক্লোরিয়াল পার্টিকেলগুলো থাকছে একটা পদার্থের মধ্যে ক্লোরডিয়াল পার্টিকেল হচ্ছে সেটা দুই ধরনের হয় হতে পারে একটা পজিটিভলি হতে পারে একটা নেগেটিভলি হতে পারে আমরা কি জানি আমরা জানি সব সময় পদার্থ চাই সেটা নিউট্রাল হতে অর্থাৎ নিউট্রালাইজেশন চাই সব পদার্থই তো ক্লোরিয়াল পার্টিকেলের মধ্যে কি হচ্ছে দেখো একটা পজিটিভলি চার্জ হতে পারে নেগেটিভলি চার্জ হতে পারে পার্টিকেল হোয়েন অ্যান্ড ইলেকট্রোলাইট ইলেকট্রোলাইট মানে হচ্ছে কি ক্যাথড অ্যানন তোমরা বলতে পারো মানে একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক তোমরা নিতে পারো ইলেকট্রোলাইট ইজ অ্যাডেড টু কোলোডিয়াল সলিউশন কোলোডিয়াল সলিউশনের মধ্যে যদি অ্যাড করে দেওয়া হয় দ্য পার্টিকেল অফ দ্য কোলোডিয়াল সলিউশন টেক আপ দ্য অপোজিটলি চার্জড আয়ন অফ দ্য অ্যাডেড ইলেকট্রোলাইট অ্যান্ড গেট নিউট্রোলাইট তো ফ্রেন্ডস কী হবে ধরো একটা পজিটিভ এরকম মনে করা একটা পজিটিভ দণ্ড এটা নেগেটিভ দণ্ড ঠিক আছে একটা ক্যাথোড একটা অ্যানোড অ্যানোড কী হয় পজিটিভ আর ক্যাথোড হয় নেগেটিভ তো অ্যানোডে কী হবে কি যেটা যাবে অ্যানোডে যাবে নেগেটিভলি চার্জ যেহেতু পজিটিভ নেগেটিভকে আকর্ষণ আকর্ষণ করবে আর ক্যাথোডে কি যাবে পজিটিভলি চার্জ তো এই ধরনের চার্জগুলো মিশে গায়ে লেগে যাবে ঠিক আছে তো এভাবে কী হচ্ছে জমাট বাঁধার আকারে হয়ে যাচ্ছে এই ধরনেরকে আমরা বলে থাকি কোয়াগুলেশন প্রসেস দিয়ে নিউট্রাল হওয়ার চেষ্টা করবে অ্যান্ড গেট নিউট্রালাইজড ঠিক আছে দ্য আয়ন রেসপন্সিবল ফর দ্য নিউট্রালাইজেশান অফ চার্জ অন কোলোডিয়াল পার্টিকেলস ইজ কল্ড দ্য কোয়াগুলেশন আয়ন অর ফ্লোকুলেটিং আয়ন অ্যান্ড দি প্রসেস ইজ কল্ড কোয়াগুলেশন তো ফ্রেন্ডস এরপর দেখো এরপর হচ্ছে ইলেকট্রোফোরসিস ইলেকট্রোফোসিস ফোরেসিসটা কী ব্যাপারটা দেখো দ্য মুভমেন্ট অফ ক্লোইডিয়াল পার্টিকেল এই যে ক্লোরিয়াল পার্টিকুলার মুভমেন্ট টুওয়ার্ডস এ পার্টিকেল ইলেকট্রোডস আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ অ্যান ইলেকট্রিক ফিল্ড দ্য পজিটিভলি চার্জ ক্লোরিয়াল পার্টিকেল মুভ টুয়ার্ডস ক্যাথোড তো ফ্রেন্ডস এটাই বললাম পজিটিভলি চার্জ ক্যাথ এখানে পজিটিভলি চার্জ ক্যাথোডে যাচ্ছে আর নেগেটিভলি চার্জ কার সাথে যাচ্ছে অ্যানোডের সাথে তো এটা হচ্ছে ইলেকট্রোফোরসিস ঠিক আছে তো ফ্রেন্ডস তোমাদের যদি বুঝতে কোনো জায়গায় কিছু অসুবিধা হয় ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ